আমি বসুন্ধরা যেহেতু থাকি, আমি বেশ চার পাঁচবার লাইভে আসছি শুধু একটাই কারণ, আমাদের বসুন্ধরার পাঁচটা ডেট আছে, তো ওটাকে আমি মেইন পয়েন্ট বলছি। কারণ ডেট দিয়েই মানুষ যাতায়াত করে, বিশেষ করে আমাদের পরিশ্রমী ভাইয়েরা থাকেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা তো ঘরে আছি, অ্যাটলিস্ট উপরাল্লার রহমতে আমরা আমাদের সন্তান ফ্যামিলি লোকজনদেরকে নিয়ে কিছু খেতে পারি। আমরা যতই বলি স্টে হোম সেফ, কিন্তু তার পেছনে তো খাবার ছাড়া মানুষ তো সেফ থাকতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যারা আমাদের পরিশ্রমী ভাইয়েরা আছেন, আমি আমার এলাকা থেকে আমি জানি এখানে 150 রিক্সা আছে, তো আমি সেখান থেকে 100 জনকে দেওয়ার চেষ্টা করেছি এবং চারটা পাঁচটা আমি পয়েন্ট দিয়েছি। আপনারা হয়তো বা পাঁচ সাতবার আমাকে লাইভে দেখেছেন, সেটার কারণটাই হচ্ছে যে আমাদের যে কাছের পাশের লোকজনেরা আছেন তারা যেন খেয়ে থাকতে পারে, ভালো থাকতে পারে। তারপরে বলবো করোনা ভাইরাস কোনো আতঙ্কের রোগ নয়। করোনা ভাইরাস আমরা নিজেরা থেকে যদি সেফ থাকি, আমরা হাতে গ্লোভস, মুখে মাস্ক এবং বাইরে থেকে যাবার পর গায়ে কাপড়গুলোকে ফুল ওয়াশ করে নিজেরাও শাওয়ার করে ফেলি, আমার মনে হয় যে তাহলে ভাইরাসটা আসতে পারবে না। তার থেকেও বড় কথা, আমাদের মাননীয় সরকার অনেক বুদ্ধিমান এবং আমাদের পৃথিবী জুড়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, অর্থাৎ লকডাউন করা হয়েছে, সেটার কারণটা হচ্ছে কি, জনসংখ্যা থেকে বিরত থাকা। তো সেই জায়গা থেকে আমি বলবো সবাই জনসংখ্যা থেকে বিরত থাকো এবং নিজ নিজ জায়গা থেকে যারা পরিশ্রম করছে সবসময় তাদেরকে যদি আমরা পাঁচ দিনের খাবারটা তাদেরকে দিতে পারি, এইভাবে যদি আমরা 50 ডেজ করে আমরা পাঁচ দিন করে এরকম যদি আমরা পাঁচজন এগিয়ে আসি, অ্যাটলিস্ট যে হোম মানে লকডাউনের জন্য টাইমটা দেওয়া হচ্ছে সেটা তাদের পক্ষেও কভার করে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সেফ থাকবেন। আর একটি কথা না বললেই নেই যে আমাদের যারা সাংবাদিক কর্মীরা আছেন এবং আমাদের প্রশাসন আছেন, পুলিশ আছেন, তারা যেভাবে বিশেষ করে সেবা কর্মী, নার্স, ডক্টর, তারা আমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করছে তাদের পরিবার থেকে। তো আমরা তাদেরকে সাহায্য করবো ঘরে থেকে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি শুধু মানে বসুন্ধরা মানে এই এলাকাতেই মানে দিচ্ছেন নাকি অন্য কোথাও দিয়েছেন? না, আমি বসুন্ধরাতেই দিচ্ছি, বিকজ বসুন্ধরাতে আমি জানি দেশ